বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নরসিংগড় বাজারে 10টি দোকান। সন্দেহ করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। লকডাউনের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর নরসিংগড় বাজারে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 20টি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনেকের ধারণা। তবে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের কর্মীরা। বর্তমানে দেওয়ালে মাথা ঠুকছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। ব্যুরো রিপোর্ট, হালাবর।